বৌমা, জয়া, সব দুধে আলটাটুকুই তো পড়ে গেল, আবার কি নতুন করে দেবে? হ্যাঁ মা, না দিলে তো পা ডোবানোই হবে না। ওফ, হয়েছে, যা হয়েছে তাতেই হবে। আমি বলছি আমার টায়ার্ড লাগছে, আমি ওপরে যাবো। মন খারাপ করো না, ও একটা হয়ে গেছে, যেমন করে হোক হয়ে গেছে, ও বাকি রিচুয়াল গুলো ঠিক করে করলেই হবে। এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ, আসুন আসুন আসুন। রাজলক্ষ্মী দি, মনটা বড় খুঁতখুত করছে। আমারও জয়া দি, বাড়িতে বউটা ঢুকতে না ঢুকতেই প্রথমবার তো আসলে এসব নিয়ম কানুন মেনে কিছু করা হয়নি, এবারে তো সব নিয়ম কানুন মেনে সবটা ঠিক করেই হলো। তাও দেখো, বাড়ির বউ ঘরে ঢুকতে না ঢুকতে এরকম একটা অঘটন, ভয় করছে রাজলক্ষ্মীতে। সব ঠিক থাকবে তো? ঠিক থাকবে, চলো ভেতরে যাই। মিতুল, আজ কিন্তু তুমি আমার সঙ্গে শোবে, তোমার কোনো অসুবিধা হবে না তো? এ বাবা আন্টি, তাহলে আঙ্কেল? আঙ্কেল গেস্ট রুমে শোবেন। এ মা, আমি কিন্তু গেস্ট রুমে শুতেই পারতাম। দূর, কি যে বলো না তুমি, তুমি আমার বাড়ির বউ, আমার ছেলের বউ, আমাদের ঘরের লক্ষ্মী, তুমি কি না গেস্ট রুমে ঘুমোবে? সত্যি হয় কখনো? মিতুল, আজ প্রথমবার তুমি আমাদের বাড়িতে রাত কাটাচ্ছ, তুমি আমার কাছে শোবে, গেস্ট রুমে নয়, ঠিক আছে? খুব তোমার কোনো অসুবিধা হবে না। যে তুমি বলো না আন্টি, তোমার সঙ্গে শুতে আমার অসুবিধা হবে, হয় কখনো? আন্টি, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। সত্যি বলছো? হ্যাঁ, আসলে কি বলতো, যখন আমি তোমায় প্রথম দেখেছি তার আগে না আমি তোমার সম্পর্কে অনেক গল্প শুনেছি, তখন থেকেই তোমার সম্পর্কে আমার মনে একটা ইমপ্রেশন তৈরি হয়েছিল। আর যখন চোখে দেখলে তখন সব ভালো ইমপ্রেশন একেবারে চুরমার হয়ে গেল, তাই তো? তুমি ভুল জানো, এরকম কোনো কিচ্ছু নয়, বরং তার উল্টোটাই। আজ আমি তোমার বাড়িতে তোমার ছেলের বউ হয়ে এসেছি বলে বলছি না, যেদিন আমি তোমার কেউ ছিলাম না, দূরের মানুষ হয়ে তোমাদের বাড়িতে আসতাম, সেদিনও আমার মনে তোমার সম্পর্কে এই ধারণাই হয়েছিল জানো, যে আমি তোমার সম্পর্কে মনে মনে যা ভাবি তুমি সামনে থেকে তার থেকে অনেক বেশি কিছু। পাগল মেয়ে মিতুল, আমার তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। আমার মনে হয় আজ প্রথম দিনই সেগুলো সেরে ফেলা উচিত। কি কথা আন্টি? দেখো মিতুল, তুমি একজন ইন্টেলিজেন্ট মেয়ে, শিক্ষিত মেয়ে, আমি কি বলতে চাই, কেন বলতে চাই তুমি বোধহয় বুঝতে পারছো। তুমি বোধহয় আমার জীবনের গোড়ার দিকের কথাগুলো কিছুটা হলেও জানো, মানে আমার ইনিশিয়াল লাইফের কথা বোধহয় তুমি শুনেছো। আমি আমার জীবনের গোড়ায় কিভাবে দিন কাটিয়েছি, এই শ্বশুর বাড়িতে এসে আমার কেমন সময় গেছে, কিভাবে ছিলাম, এগুলো বোধহয় তুমি জানো মিতুল। জানি আন্টি, আর এ ব্যাপারে তুতুল তোমাকে অনেকটা সাহায্য করেছে সে কথাও আমি জানি। মিতুল প্লিজ, ওই নামটা থাক। হ্যাঁ মিতুল, তুমি তুমি আজ আমার যে জীবনটা দেখছ সেটা তুতুলেরই দান, এ কথাটা ঠিক। মিতুল, আমি তোমার আঙ্কেলকে খুব ভালোবাসতাম,
তোমার আঙ্কেল আমাকে খুবই ভালোবাসতেন, কিন্তু আমাদের দুজনের মাঝখানে একজন ছিল। জানি, লেখা আন্টি। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। ওর জন্য আমরা দুজনে অনেকটা দূরে চলে গেছিলাম। আমাদের দুজনের কাছে আসার প্রধান বাধাটা ছিল লেখা। হ্যাঁ, সেই বাধাটা তুতুল সরিয়ে দিয়েছিল ঠিকই। ইনফ্যাক্ট, তোমার আঙ্কেল খুব ভালোবেসে ফেলেছিলেন তুতুলকে, তাই তুতুলের কথা ফেলতে পারেননি। হয়তো মনে মনেও তোমার আঙ্কেল আমার কাছে ফিরে আসতে চেয়েছিলেন, জানো তো। তাই বছরের পর বছর পেরিয়ে যাবার পরেও ও আমাকে ডিভোর্স দিতে চায়নি। এই কথাটা আমার মানতে কোনো অসুবিধে নেই যে আমার আজকের জীবন পুরোটাই তুতুলের দান, আর ঠিক এই কারণেই আমি তুতুলের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এইটুকুই, এর থেকে বেশি আর কিছু না। এখন আমি চাই তুমি আমার বাড়ির বউ হয়ে যখন এসেছ মিতুল, আমার ডোডোর জীবনের সব ফাঁক, আমাদের জীবনের সব ফাঁক তুমি ভরিয়ে দাও। তুতুল পারেনি, চেষ্টা করলেই হয়তো পারত, কিন্তু আমার বিশ্বাস তুমি পারবে, তুমি পারবেই মিতুল। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আন্টি, কিন্তু আমার হাতে তো আর সবটা নেই আন্টি। আমি জানি যে আয়ুষ আজও শুধুই তুতুলকেই ভালোবাসে। আয়ুষ আদৌ আমায় ভালোবাসে কিনা তা আমি জানি না আন্টি, কিন্তু বিশ্বাস করো, আমি না মনে মনে বিশ্বাস করতে চাই যে আয়ুষ হয়তো আমাকেও ভালোবাসে, একটু হলেও ও আমাকে ভালোবাসে, ওর মনে আমার জন্য জায়গা আছে। কিন্তু আন্টি, আমার মনে মনে বিশ্বাস করা আর বাস্তবে ঘটা দুটো তার এক জিনিস নয়। দেখো মিতুল, তুমি একজন একজন অ্যাডাল্ট, শিক্ষিত মেয়ে, সব থেকে বড় কথা প্রোগ্রেসিভ একজন মেয়ে, ইন্টেলিজেন্ট। তা না হলে আর যাই হোক, তুমি আমার ছেলেটাকে বিয়ে করতে না। মিতুল, আমার একটা অতীত আছে, আর আমার জীবনের সেই অতীতটা না তোমাদের বাড়ি ঘিরে, সেটা বোধহয় তুমি জানো। আমি জানি আন্টি, আর মাঝে মধ্যে আমি ভাবতাম জানো, কাকামণির সঙ্গে যদি সত্যি তোমার বিয়েটা হতো তাহলে কাকামণির জীবনটা হয়তো অনেক বেশি গোছানো হতো। কি সুন্দর লাগছে মিতুলকে, একেবারে লক্ষ্মী প্রতিমা, তাই না? ও মা জয়াদি, খালি তুমি মিতুলের কথা বলছো কেন? আমাদের আয়ুষকে কি কম সুন্দর লাগছে? যাই বলো, এবারে জুটিটা কিন্তু বেশি মানানসই হয়েছে।